একদিকে শিক্ষকের সংকট অন্যদিকে শিক্ষক বদলি আর তার জেরেই পড়ুয়ারা রাস্তায় নামলেন সড়ক অবরোধ করলেন ঘটনা কমলপুর আম্বাসা সড়কে এবং সেখানকার ভাউলিয়া বস্তি এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করেন পড়ুয়ারা ভাউলিয়া বস্তি স্কুলের ছাত্র মূলত সে অভিযুক্ত সে অবরোধ কর্মসূচিতে সামিল হয়েছেন বাউলিয়া বস্তি স্কুলে ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্টদের স্কুলে তাদের স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং ছাত্রছাত্রীদের তুলনায় সেখানে শিক্ষক সংকট থাকলেও শিক্ষক সেখানে করা হয়েছে মূলত তার জেরেই আজ রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করা হয় একদিকে শিক্ষক সংকট অন্যদিকে শিক্ষক বদলি তারই জেরেই আমবাসা কমলপুর রাস্তার ভাউলিয়া বস্তি এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করে ভাউলিয়া বস্তি স্কুলের ছাত্রছাত্রীরা এবং দীর্ঘ সময় সেই অবরোধ কর্মসূচি চলতে থাকে ছাত্রছাত্রীদের অভিযোগ শিক্ষক স্বল্পতা দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই শিক্ষক বদলি উল্টো করা হয়েছে তার জেরেই সেখানে রাস্তা অবরোধ কর্মসূচি করা হয় এবং সেই রাস্তা অবরোধ কর্মসূচির খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ছুটে আসে ছুটে আসেন প্রশাসনিক স্তরে স্তরের আধিকারিকরাও যদিও আজ আম্বাসা কমলপুর রাস্তা এই অবরোধের ফলে আটকে পড়ে বহু যানবাহন এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশেষ করে আমবাসায় আস হাট বাজার ছিল এবং সেই হাট বাজারে আসা ক্রেতা বিক্রেতারা কিন্তু আসার উদ্দেশ্যে যারা ক্রেতা বিক্রেতারা রওনা হয়েছিলেন তারা আমবাসা কমলপুর সড়কের সেখানে আটকে পড়েন অবরোধে এবং তারপর দীর্ঘ সময় সেখানে অবরোধ কর্মসূচি চলায় বলা যেতে পারে দুদিক থেকে যানবাহন আটকে পড়েছে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক কলয়ের আশ্বাস কিংবা প্রতিশ্রুতিতে অবরোধ কর্মসূচি মুক্ত হলেও এই ঘটনা কিন্তু রীতিমতো প্রশাসনিক স্তরে নাড়া দিয়েছে পুলিশের তরফে কিন্তু বিষয়টি নিয়ে আপাতত অবরোধ মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা ভূমিকা নিলেও প্রশাসনিক স্তরে আধিকারিকরা সেই ভূমিকা পালন করলেও ছাত্রছাত্রীদের দাবি মোতাবেক কি ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট দপ্তর জেলা শিক্ষা আধিকারিক কিংবা বিদ্যালয় পরিদর্শক সে বিষয়টি কিন্তু স্পষ্ট নয় আমরা সংশ্লিষ্টদের বক্তব্য শুনি তার আগে সরাসরি সে আন্দোলন কর্মসূচি সে অবরোধ কর্মসূচি তার দৃশ্য দেখি আপনারা শুনলেন এবং সেখানে কিন্তু আন্দোলন কর্মস্থলে পৌঁছে গেছেন আহ প্রশাসনিক স্তরের আধিকারিক আধিকারিকরা তারা কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন পড়ুয়াদের দাবি শোনা জানার চেষ্টা করেছেন আমরা তাদের বক্তব্য একবার শুনি Kemudian lagi tu, kemudian kita tahu lagi. Kalau

এবং আপনারা শুনলেন সেখানে রাস্তা অবরোধ কেন করা হয়েছে তার রাস্তা অবরোধের জেরে যে আন্দোলন কর্মসূচির সংগঠিত করে বলা যেতে পারে ছাত্রছাত্রীরা প্রশাসনের প্রশাসনকে বিষয়গুলো উত্থাপন করার চেষ্টা করেছেন প্রশাসনের উদ্দেশ্যে সেদিক থেকে তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে এই সময়ের মধ্যে কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক সংকট রয়েছে বিভিন্ন স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টির কথা বলছেন এবং সংকট নিরসনে বিভিন্ন সময় বেকার দর আন্দোলন চলছে তার পাশাপাশি স্কুলে কিন্তু এখন বদলি প্রক্রিয়া শুরু হতে বিভিন্ন জায়গায় আন্দোলনের দৃশ্য দেখা গেছে একদিকে বদলি অন্যদিকে সংকট পড়ুয়ারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে কি ভাববেন কি উদ্যোগ গ্রহণ করবেন তা কিন্তু সময় বলবে